আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কাঁচাগোল্লা বানাবো। তার আগে ভিডিও দেখার শুরুতে প্রিয় ভাই বোনেরা লাইক ডান দিবেন, আপনারা সংখ্যা লিখবেন না। সংখ্যা লিখলে এতে করে আমাদের চ্যানেলেরই ক্ষতি হয়, মানে ওয়াচ টাইম কেটে নেয়। আপনারা দয়া করে লাইক ডান লিখলেই বুঝবো যে লাইক দিয়েছেন। প্লিজ আপনারা আর এই ভুল কখনো করবেন না, আমিও এই ভুলটা কখনোই করব না। তো আমি আজকে ছানা কাটি কিভাবে আর কিভাবে কাঁচাগোল্লা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে কাঁচাগোল্লা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ছানা কেটে নিব। আমি ছানা কাটার আগে আমি এখানে 2 লিটার মতন পানি নিয়েছি। 2 লিটারে একটু কম হবে, আর 1 কাপে 2 কাপ মতো আমি গুঁড়া পাউডার নিব, মিল্ক পাউডার। তো আমি আগের পুরনো মিল্ক পাউডার ছিল সেটা 1 কাপ মতন হয়েছে, সেটার থেকে 1 কাপ দিয়েছি। আর এখান থেকে আমি নতুন এই মিল্ক পাউডার থেকে 1 কাপ নেব, 2 কাপ দিয়ে আমি ছানা গুঁড়া দুধের ছানা বানাবো। তো শেষ আমি কিন্তু কোনো ভিনেগার দিয়ে কাটবো না, জাস্ট টক দই দিয়ে আমি কিভাবে কাটি। এখন আমি দুধটাকে ভালো করে মিক্স করে নিব, আর এখন আমি চুলায় উঠিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে অনবদ্য নাড়তে হবে, চুলায় আমি দিয়ে দিয়েছি, নইলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এদিকে আমি টক দইটা ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে তো আমার দুধটা একটু বলক এসে গেলে আমি জালটা আমি অফ করে দিয়ে আমি ছানা কেটে নিব। এখন আমি দুধটা উতলাই গেছে, বলক হয়ে গেছে, আমি জালটা অফ করে দিয়েছি। এখন আমি টক দই ঢেলে দিছি, দিয়ে কিছুক্ষণ বাদে আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানা কাটতে পারেন। ভিনেগার দিয়ে ছানা কাটলে যতটুকু ভিনেগার নেবেন ততটুকুই পানি নেবেন। এই যে দেখুন কত সুন্দর টক দই দিয়ে ছানা কাটলে হয়টা কি, মানে আমার ছানার সংখ্যাটা একটু বেশি হয়, মানে ছানাটা একটু বেশি আসে, এই জন্য টক দই দিয়ে কাটা। তো এটা আমি তো জাল করতেছি, জালে অফ রয়েছে। এখন তাড়াহুড়া করে আমি আবার আছে যে ছেঁকনির পরে আমি আছে সাদা একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, যাতে টক ভাবটা চলে যায়। ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে আমি আবার তাওয়ালের মধ্যে পেঁচিয়ে রাখবো আধা ঘন্টা মতন। তো দেখুন এখানে 2 কাপেরও বেশি আসছে ছানা হবে, এটাকে আমি 2 ভাগ করে নিব। এটাকে আমি 2 ভাগ করে নিয়ে অর্ধেকটা আমি 3 চামচ মতন চিনি দিয়ে মেখে নিব, মিক্স করে নিব। কেউ আবার প্যানের মধ্যে দিয়ে চিনি দিয়ে তারপরে আছে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে, আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলবে গাত থেকে, আর ওই যে চিনিটা গলে যাবে না, চিনিটাকে আমি মানে শুকিয়ে আনব। আনার পরে এখানে আমি আছে কনডেন্স মিল্ক অ্যাড করব। কাঁচাগোল্লা মিষ্টি আছে, হালকাই হয়, বেশি মিষ্টি হয় না। আমি যতদূর সম্ভব এটাতেই মিষ্টি অ্যাড করলাম। এখানে প্রায় 4 চামচ মতন আমি আইডিয়া মতন মিল্ক, কনডেন্স মিল্ক আমি ঢেলে নিলাম। এখন এটাকে আমি শুকিয়ে ফেলব, নাড়তে চাড়তে শুকিয়ে আসবে। যখন যখন প্যান থেকে নিচে থেকে উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। দেখুন প্যান থেকে নিচে থেকে চলে আসছে। আমি কিন্তু A to Z এটাকে সব দেখাচ্ছি, আপনারা বাসার মধ্যে ট্রাই করতে পারেন।
অনেক হোলি তো সিরাকও তৈরি করতে হয়, তো আমি ওইভাবে করতেছি না, এটা আমার আইডিয়াতে আমি করে নিছি। আপনারা চাইলে কাঁচাগোল্লা এইভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। এই যে এটা আমি গরম গরম অবস্থা, আর হচ্ছে ছানা কাটার সময় এভাবে হাতে আঙুলের সাহায্যে টিপে দেখবেন যে আঙুলের সাথে মিশে যদি যায় তাহলে ভাববেন যে ছানাটা আমার পারফেক্ট হয়েছে। এখন এটা গরম গরম আমি ভালোভাবে মেখে নিব, আমি 3 থেকে 4 মিনিট মেখে নিব, অত আমার মাখার কোনো প্রয়োজন নেই, মানে কিছুটা দানা দানা থাকবে এই আর কি। তো দেখুন আমি কত সহজে কাঁচাগোল্লা বানিয়ে ফেলতেছি, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। কাঁচাগোল্লা খুব সহজে আমি বানিয়ে ফেললাম রসগোল্লা শেপ দিয়ে। এখন এটা মাওয়াতে গড়িয়ে নিব এক এক করে। তো এই যে মাওয়াটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি, আমার একটা ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন মাওয়া কীভাবে তৈরি করতে হয়। তো দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে দেখুন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, কিন্তু হালকা মিষ্টি, আপনারা চাইলে বেশি মিষ্টি অ্যাড করতে পারেন। আর কাঁচাগোল্লা এমনিতে মিষ্টি কমই হয়, আর কাঁচা ছানা ফ্লেভারটা অন্যরকম হয়, কাঁচা ছানার ফ্লেভারটা মানে অন্যরকম একটা স্মেল, ভালোই লাগে খেতে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আমি এ পর্যন্ত রাখতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।